বাংলায় 100 দিনের কাজের নামে ডাকাতি হয়েছে, 100 দিনের টাকাতে তৃণমূল নেতাদের পকেট ভারী হবে, এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, 100 দিনের কাজের টাকা দেওয়ার বাহানায় তৃণমূল নেতা নেত্রীদের পকেট ভরানো হচ্ছে, সেই টাকা দিয়ে নির্বাচনে খরচ করা হচ্ছে। এ বিষয়ে আরও কি বললেন অধীর চৌধুরী, শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। যাদের এটা প্রাপ্য, যাদের জন্য 100 দিনের কাজে জন্ম দেওয়া হয়েছিল, সেই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের কপালে 100 দিনের কাজ জুটলেও তার পূর্ণ টাকাটা তারা কখনো পায়নি। কারণ জব কার্ড দেওয়ার ক্ষমতা যে পঞ্চায়েতের, তারা বখরা খায় তাদের কাছে। তাদের কাজ খাতায় কলমে হয়, তাদেরকে কিছু পয়সা দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় তোমার পয়সা তুমি নাও, বাকিটা আমার। এই করতে করতে বাংলায় 100 দিনের কাজের নামে ডাকাতি হয়েছে, গ্রাম বাংলা সবাই জানে। আজও সেই 100 দিনের কাজকে নিয়ন্ত্রণ করে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই যে টাকাটা দিদি দিচ্ছে সে টাকাটা সাধারণ মানুষ কতটা পাবে জানি না, তবে তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভারী হবে, এবং সেই পকেট ভারী এই জন্যেই করানো হবে যাতে নির্বাচনের সময় খরচা করতে অসুবিধা না হয়। মদ মাংসের খরচা তো করতে হবে নির্বাচনে, সেখানে যেন কোনো কমতি না হয়। তার জন্য দিদি 100 দিনের কাজের টাকা যেটা পাও না, সেটাকে প্রথম দয়া করছি, ভিক্ষা দিচ্ছি, এই রকম এক মানসিকতা নিয়ে, এরকম এক ভাবভঙ্গি নিয়ে দিদি সেটাকে বণ্টন করলেন। আপনি কেন বণ্টন করছেন? সেটা তো আমার আপনারই টাকা বণ্টন করছেন, মানুষের ট্যাক্সকে বণ্টন করছেন। কেন আপনি কেন দিল্লি থেকে হকের টাকা আদায় করতে আনতে পারলেন না? কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করলেন না? কেন 100 দিনের কাজের টাকা না পাওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না? চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট হয়, 100 দিনের কাজের অধিকার আদায় করতে কেন সুপ্রিম কোর্ট হয় না? অনেকবার প্রশ্ন করেছি, আবার করলাম। ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে। পাঞ্জাবির রাজা নবাব, ঠিকানা 28 মুরারী মোহন সেন রোড, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732888000।